নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। ওদের কোন তাসিল নাই, ওদের কোন মজা নাই, ওদের কোন টেস্ট নাই, কারণ সে বক্তা নাই। সে বক্তা বলতে কি বলতে চাইছি, লিল্লাহি আল বক্তা। এখনকার আগে মালামা বক্তা মাইকে বসে ওয়াজ করার আগে বসার আগে নিয়ত করলাম এমন ওয়াজ করব পরের বছর দাওয়াতটা পাই। তখনকার বক্তা শুনতে পারা বড় বড় বক্তা আলেমরা ওয়াজ করতেন এমন ওয়াজ করতে হবে যেন আমার আল্লাহ আমার মতো খুশি হয়। কারণ একটাই, এখন অধিকাংশ বক্তা হারাম অধিকাংশ নিজের একটি মান বুঝে আনছে অধিকাংশ বক্তা হারাম আর অধিকাংশ শ্রোতা হিরো হারাম। এই যে আমি তোহা বসে আছি মনে হচ্ছে ফুরফুরা শরীফ থেকে ফেরেশতা এসে বসলো নাকি? এ ভাই হাঁকি না, মনে হচ্ছে ফেরেশতা বসলো। আমি যে কথাগুলো বললাম আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো? জোরে বলুন। টুপিটা সাদা, পুতুইটা সাদা, লুঙ্গিটা সাদা, কথাবার্তা সাদা সাদা, কিন্তু আমি যে কি মাল এসেছি আপনাকে বুঝতে পারবেন কি জিনিস এসেছে। এই জালটা বসা আছে যেন মনে হচ্ছে এক একটা ফেরেশতা বসা আছে। তুমি মানে যে ময়না পাখি মন বসা আছে, খবর নেন কে কার ঝেড়ে বসা আছে, কে কার মেরে বসা আছে, কে গরিবের বুকে লাথি মেরে বসে আছে, কে এতিমকে কাঁদিয়ে বসে আছে, কে বেওয়াকে কাঁদিয়ে বসে আছে, কে জমির হাল কেড়ে বসে আছে, কে জমির রেকর্ড করে বসে আছে, কে ছেলের বেয়ে দিয়ে যে মোটর সাইকেল ধরে বসে আছে। আমার ভাষা বুঝতে পারছেন তো? এর পরে তো দাওয়াত হবে না, আমি জানি আমার কবর আমি খুঁজছি, তাই না? পশ্চিমবঙ্গায় এমন একটা লোক আপনার দেখেছেন যে তার নিজের কবর নিয়ে খুঁজেছেন? দেখেছেন? দেখেছেন? আমি বলেছি জান ফুরফুরা সবে গিয়ে দেখবেন আমার নতুন বাড়িতে মিস্ত্রিদের হাত দিয়ে দিলি, আমি নিজে খুঁজেছি, নিজের কবর নিজে খুঁড়েছি, রেডি করে রেখেছি, মরব যারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের পীরের আওলাদ, আপনারা আমাকে কত ভালোবাসেন, সব ছেড়ে দিয়ে অল্প সময়ের মধ্যে দুটা প্যান্ডেল ভর্তি প্যান্ডেলে জায়গা দেওয়ার লোকরা বাইরে দাঁড়িয়ে আছে, মহব্বত না? আমি আপনাদেরও ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন শুনছেন, আর আমিও আপনাদের ভালোবাসি। সেই ভালোবাসার দোহাই দিয়ে এই দিকে লক্ষ্য করব, সেই ভালোবাসার দোহাই দিয়ে দুটো হাত জোর করে বলছি, এত যদি আপনারা খুশি না হন প্রত্যেকটা ভাই, আমি পীরের আওলাদ যে হাত একবার নয় ছবার আল্লাহর কাবা সামনে গেছিলাম, সে আল্লাহর কাবায় হাত বুলিয়েছি, যে হাত ধরে বলছি এত যদি আপনারা খুশি না হন আপনাদের প্রত্যেকটা ভাইয়ের পায়ে হাত বুলিয়েছি, আপনার নামাজটা আদায় করে নামাজ পড়ুন, নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই।
এই কোম এই জাতি যদি বসতে চান যদি বসতে চান জীবনে যত অন্যায় করেছেন ভুল করেছেন আমার আল্লাহ গফুর রহিম দয়াময় দয়ার সাগর لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আমার আল্লাহ ওয়াদা করে দিয়েছে সুবহানাল্লাহ আমার আল্লাহ ওয়াদা করেছে তোরা পাহাড় করে মার আমি আল্লাহ তোকে মাফ করব সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ ফিরা শুন নামাজ আদায় করুন আজকে সারা বিশ্বের মুসলমান সারা ভারতের মুসলমান এই বাংলা মুসলমান মার খাচ্ছে একই মার খাচ্ছে আর একই মারকে যারা খাবে যদি বাঁচতে চান ফিরে আসুন ফিরে আসুন যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাবার আগে মায়ের পেটে কতদিন রেখেছিলেন দশ মাস দশ দিন ন মাস দশ দিন রেখে গেছে যে আল্লাহ মায়ের থেকে আপনাকে আমাকে অক্সিজেন দিয়েছিলেন যে আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটে খুরাক দিয়েছিল যে আল্লাহ দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত খুরাক দিয়ে গেছে আপনাকে আমাকে বিকলাঙ্গ করেন না সুন্দর চোখ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন খাবার তোলার জন্য সুন্দর সুন্দর আগুন দিয়েছেন কথা বলার জন্য জিভ দিয়েছে মুখ দিয়েছে যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ দেখেছেন সুবল দেখেছেন সেই আল্লাহকে আমরা চল্লিশ মিনিট টাইম দিতে পারবো না এ ভাই বলুন পারবেন না সে আল্লাহকে আপনার চল্লিশ মিনিট টাইম দেবেন না যে আল্লাহ আপনাকে আমাকে ভিখারি করে না দুটো হাত প্যারালাইসিস করে দেয় না পা দুটো প্যারালাইসিস করে দেয় না চোখ দুটো কানা করে না গুগা করে না আল্লাহ সুন্দর সুস্থ রেখেছে সেই আল্লাহর শুকর আদা করার জন্য সে আল্লাহকে চল্লিশ মিনিট টাইম দেওয়া যাবে না এটা জোরে বলো যারা জিতে যান সেই আল্লাহকে চল্লিশ মিনিট টাইম হাত তুলে দেখান হাত তুলে দেখান আল্লাহ আপনাদের হাতকে কবুল করে বলুন আমিন হাত নামান পাঁচ অক্ষ নামাজ পড়তে জোরে চল্লিশ মিনিট টাইম দেয় খুব জোরে জোরে এক ঘন্টা টাইম লাগবে পাঁচ অক্ত নামাজ পড়তে আর সেই আল্লাহকে পাঁচ অক্ত নামাজ যে টাইম আমরা এক ঘন্টা দিতে পারি এইদিকে কাকে টাইম দিচ্ছি আমরা কাকে টাইম দিচ্ছি মমতা ব্যানার্জিকে টাইম দিচ্ছি বুদ্ধদেবকে